পাকিস্তানের মুখের কথাই বিশ্বাস করতে চায় না ভারত। তাদের যা কিছু এখন করতে হবে, দিতে হবে, বলতে হবে সেটা লিখিতভাবে, অর্থাৎ অনেকটা ওই তালিলিক এগ্রিমেন্টের মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সভাপতির মানে অনেকটা বলা যায় যে বাচাল সভাপতি, অনেক বেশি কথা বলেন, এখন এই কথা তখন এই কথা, এরই মাঝে এশিয়া কাপ নিয়ে বেশ কয়েকটা ফর্মুলার কথা বলেছেন, হাইব্রিড ওয়ান, হাইব্রিড টু, ইউরোপে এশিয়া কাপ, নানা রকম ফর্মুলার কথা বলেছেন। সেটা নিয়ে যখন আলোচনা চলছে এবং সেই আলোচনাগুলোর সমাধান টানা হবে যখন খবর হয়েছে যে আগামী 27 তারিখে বিসিসিআইয়ের মিটিং, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সেই বিশেষ সাধারণ সভায় সিদ্ধান্ত নেবে তারা এশিয়া কাপ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কি জানাবে, তখন তাদের মাথায় মূলত থাকবে বিশ্বকাপে পাকিস্তানের খেলাটা নিশ্চিত করা। বিসিসিআই সূত্র থেকে নির্ভরযোগ্য যে তথ্যটা সামনে এসেছে, বাইরে এসেছে, সেটা হচ্ছে বিসিসিআই থেকে একটা গ্রিন সিগন্যাল দেয়া হবে যে তাদের যে দ্বিতীয় হাইব্রিড ফর্মুলা, অর্থাৎ পাকিস্তানে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে 4টা ম্যাচ হবে, এরপরে ভারতের সবগুলো ম্যাচ সহ ফাইনাল সহ সবকিছু দুবাইতে হবে, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে। এই যে সর্বশেষ ফর্মুলাটা, এই ফর্মুলাতে ভারত রাজি হয়ে যাবে এরকম নিশ্চয়তাই মোটামুটি আসছে। তবে বিসিসিআই যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছে সেটা হচ্ছে এইটাতে তারা তখনই রাজি হবে যখন পাকিস্তান লিখিতভাবে জানাবে যে তারা বিশ্বকাপে ভারতে খেলতে আসবে এবং ভারতের খেলার ব্যাপারে, মাঠ ব্যাপারে, কোনো ব্যাপারে তাদের কোনো আপত্তি থাকবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড কি লিখিতভাবে এটা দেবে? বিসিসিআই লিখিত তাদের কাছ থেকে না পেলে কি এশিয়া কাপ খেলতে যাবে? এই দুইটা প্রশ্ন এবার সামনে আসছে। কিন্তু তৃতীয় প্রশ্ন খুবই যৌক্তিক, সেটা হচ্ছে যে পাকিস্তান এবং ভারত যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই কি এসিসির সবাই মেনে নেবে? বাংলাদেশ, শ্রীলঙ্কা, তাদের কি কোনো মতামত নেই? তারা অনেক আগেই জানিয়েছিল যে সেপ্টেম্বরের গরমে অন্তত আরব আমিরাতে তারা খেলবে না। সেখান থেকে কি তারা পিছিয়ে আসবে, নাকি বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে রাজি করানোটা ভারতের জন্য সহজ হবে? সেটা সম্পর্কের কারণে, প্রভাবের কারণে সেটা কি সহজ হবে, নাকি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা আবার বেঁকে বসবে? আমরা কি ভারত যেটা বলবে সেটাই মেনে নেব, পাকিস্তান যেটা বলবে সেটাই মেনে নেব? আমাদের কি স্বাধীন মতামত প্রদান করা কিংবা আমাদের ভালোটা বোঝার মতো আমাদের সাধ্য নেই? প্রশ্নগুলো সামনে এসে যায়। আপনাদের কাছেও ও প্রশ্নগুলো রেখে দিলাম, মতামত জানাতে পারেন। ভারত যেটা বলবে সেটাই বাংলাদেশ মেনে নেবে কিনা, পাকিস্তান যেভাবে খেলা হবে এশিয়া কাপ বলবে সেভাবেই বাংলাদেশ মেনে নেবে কিনা, শ্রীলঙ্কা মেনে নেবে কিনা, মেনে নেওয়া উচিত কিনা, নাকি আমাদের ভিন্ন মত থাকা উচিত, জানাতে পারেন কমেন্ট বক্সে। তবে এশিয়া কাপ নিয়ে যে সিদ্ধান্তটা আসছে, 27 তারিখে যেটা ঘোষণা হবে সেটা আগে থেকেই বলে দিলাম, ভারত পাকিস্তানের কাছে লিখিতভাবে চাইবে যে তারা বিশ্বকাপে খেলার গ্যারান্টি দিচ্ছে, এই শর্তে ভারত তাদের দ্বিতীয় হাইব্রিড ফর্মুলা অনুযায়ী আবুধাবি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে তারা এশিয়া কাপের ম্যাচগুলো খেলতে রাজি হবে। আর বাংলাদেশ ভারতের সেই রাজি হওয়ার সাথে সাথে নাচতে নাচতে রাজি হয়ে যাবে নাকি ভিন্ন মত প্রকাশ করবে, সেটাই দেখার বিষয়।